গাইজ, সমুদ্র এলাকায় এসেছি আর মাছ বাজারে ঢুকবো না, এটা তো হয় না। তো তাই আমরা এখন এই অবেলায় মাছ দেখতে যাচ্ছি। আর আমি এর লেজ দিয়ে চাবুক বানাবো গাইজ, এই মাছগুলোর লেজ দিয়ে চাবুক বানানো হয় মেবি। আর কত সুন্দর কাঁকড়া দেখি, কাঁকড়া জ্যান্ত না, এতে বেনা বলে ভাই জ্যান্ত কাঁকড়া পাবে। কত সুন্দর সুন্দর শোপিস রয়েছে ভাই, কত সুন্দর সুন্দর শোপিস রয়েছে ওখানে দেখো। গাইজ, আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি আর তখন তোমাদেরকে স্নান করার ভিডিও দেখাতে দেখাতে অফ করে দিয়েছিলাম, কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। তারপরেও আমি অনেক ক্লিপ ওখানে দেখিয়েছি। আর হচ্ছে এখন আমরা বেরিয়ে পড়েছি আবার সবাই মিলে, যে মানে বিকেলে যা কীভাবে সূর্যটা মানে কীভাবে সূর্য অস্ত হয়। তল তল আমার নেই কক্সবাজার, সকালবেলা যেমন গরম গরম অবস্থা তেমন বিকেল হলে একটু হালকা হালকা মানে বাতাস ছেড়েছে, তো সুন্দর লাগছে। আর চশমাটা কেমন লাগছে, চশমাটা হচ্ছে হামিম ভাইয়ের চশমা, সাইডে লেখা রয়েছে গরম লাগছে। আর ভালো হাওয়া ছাড়িয়েছে বলো, সুন্দর লাগছে। জীবনে প্রচুর এমন হাওয়া খাওয়া দরকার। গাইজ, আসলে আমি চাইনি যে এত বড় বড় ব্লগ আমি আপলোড করি, বাট আমার কিছু করার নেই, কারণ জায়গাটা অনেক বড় আর কভার করতে গেলে অনেক অনেক টাইম লাগে, এই জন্য এত বড় বড় ব্লগ আপলোড দেওয়া লাগছে। আর কিচ্ছু করার নেই ভাই, এইটাই হচ্ছে করা লাগবে। আর গাইজ, যদি ব্লগটা ভালো লাগে তোমরা সবাই লাইক করে দিবা, আর যারা পেজে দেখবা তারা ফলো করে দিবা, যারা চ্যানেলে দেখবা তারা সাবস্ক্রাইব করে দিবা। আর আমরা আবার যাচ্ছি বিচের সাইডে, আমরা কালকে যাব ইনানি বিচের সাইডে। আমি এখনও ভাবছি যে আমি তার জন্য আবার আলাদা এপিসোড বানাবো কি এর ভিতরে ইনক্লুড করব, বাট নতুন ডে নতুন করে একটা বানালেই আমার মতে ভালো হয়। আর ভাই, বিকেল হলে রাস্তাটা একটু ভিড় ভিড় থাকে, কারণ বিকেলে সবাই বেরোয়, আর মানে সকালে বিচে ভিড় থাকে আর বিকেলে পুরো বাজারটাই একটু ভিড় ভিড় থাকে আর আর কি। আমি না ওই স্নিকার্স পরে আসলাম, পায়ে বালি ঢুকছে। পকেটে টাকা থাকলে কক্সবাজার দুবাইয়ের থেকে কম না, তাই তো? কিন্তু আনফর্চুনেটলি আমাদের পকেটে টাকা নেই। সোহেল হোটেল কোন দিকে? নি গ্রান্ড ফ্লোর কয়তলা? কি ভাই, জীবনে উঠিনি ভাই আমরা, বুঝো না। সোহেল ভাই এত ফাইভ স্টার হোটেলে থাকে, আমরা কিছু মনে আইসি কি? এটা ফাইভ স্টার, এতে দেখছিল অফার চলছিল 100 টাকায় 2 রুম। গাইজ, সমুদ্র এলাকায় এসেছি আর মাছ বাজারে ঢুকবো না, এটা তো হয় না। তো তাই আমরা এখন এই অবেলায় মাছ দেখতে যাচ্ছি। আর আমি আলিপ, মাছ চিনিস তুই? ঠিক করে চিনে বলতে পারবি কোনটা কোন মাছ? এগুলো শুকি মাছ, এগুলো শুকি মাছ, আমি জানি এগুলো। ভাই কি ইয়ে, এ সোহেল ভাই এগুলো কি মাছ? সুন্দর সুন্দর ভাই, এটা কি আঙ্গুর? এই দেখ আঙ্গুর মাছ,
মানুষিত্ব বড় আমার কিছু না, ওরে ওরে টানাই দেখে মানুষের মধ্যে আর কি আছে। এই যে এই যে আসছে গিয়ে দুষ্টমি করছি, শেষ সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, হাটাই মজা ভাই। ওই ছোট ধরো টুকটুকি গাড়িতে ওঠে কোনো মজা নেই। আরে ভাই ওই ষোলো আসে না হিটে মারা কইও মানে ভালো তেমন দেখতে মরা মাছ না দেখে 300 টাকা শুটকি বাড়ি নিয়ে যেয়ে ভালো করে ভর্তা করে খাওয়া যাবে। 300 টাকায় শুটকি হবে না? শুটকি মানে মাছ বাজারে কেমন বাজারে মাছ পাওয়া যায়, যে কোনো মাছ হলেই আছে না? সবকিছুতে বিজনেস উপরে সুইমিং পুল হবে বলা যায় না। বিমান যাচ্ছে মানে এয়ারপোর্ট একেবারে সাইডে, বিমান যায় একেবারে উপরে। বিকেলবেলা কক্সবাজারের এই বিচে আসলে মানে সুগন্ধা বিচে আসলে অনেক কিছুই আছে যেটা তোমরা দেখতে পারবা আর অনেক এনজয় করতে পারবা, অনেক কিছুই আছে যেটা তোমরা বিকেলে আসলে করতে পারবা। বাট সকালে আসলে কড়া রোদের ভেতরে তোমরা শুধু ওই ঢেউটারই ফিল নিতে পারবা, স্কেটিং করতে পারবা। আর যদি এনানি বিচ না কি আছে ওইদিকে যদি যাও তাহলে মেবি প্যারাগ্লাইডিং করতে পারবা। কক্সবাজারের ভাষা কি এমন? আমি তো হিন্দিতে বলবো কালকে রাতে ভাই কুমিল্লাতে যখন আমাদের বাস স্টে করে ভাই, সাডেনলি আরএস ভাই চৌধুরীর সাথে দেখা হয়ে যায়। আমরা সবাই সারপ্রাইজ, আমরা কেউ মানে রেডি ছিলাম না ব্যাপারটার জন্য। বাট আরএস ভাই চৌধুরীও পার্সোনাল টাইম স্পেন্ড করতে এসেছিলো এই জন্য তাড়াতাড়ি চলে গেছিলো, মানে আমাদেরকে টাইম দেয়নি। আর এটা স্বাভাবিক, একটা সেলিব্রিটি তার পার্সোনাল টাইম সবসময় স্পেন্ড করতে পারে না, এই জন্য রাত তখন 3টে বাজে ওরম টাইমে হচ্ছে আরএস ভাই ওই রিসর্টে বসেছিল। আর ভালো, আর এখান থেকে সানসেটটা খুব সুন্দর, তুই দেখো মানে এখান থেকে সানসেটটা খুব সুন্দরভাবে দেখা যাবে আর কি। আর আমি না স্নিকার্স পরে এসেছি, কারণ স্লিপার পরে আসলে অনেক বালি পায়ে জোরে জড়িয়ে যায় আর আমার ভালো লাগে না। বিকেলে যদি তুমি কক্সবাজারের এই বিচে আসো মনে হবে যে এটা মানে ট্যুরিস্ট স্পট হিসেবে মানে মনে হবে এখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, আর যেটা প্রত্যেক দিনই হয়। মানে এই জিনিসটা খুব সুন্দর লাগে যে তুমি প্রত্যেক দিনই ফেস্টিভ্যালের এনজয় করতে পারছো। আর এখানে প্রচণ্ড ক্রাউড, মানে যারা আন্ডার এস্টিমেট করে বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোকে, এগুলো মানে যারা দেখবে না তারা বুঝবেই না, এটা হিউজ একটা ভালো জায়গা আর হিউজ একটা জায়গা নিয়ে তৈরি। তো ভাই ওটা হচ্ছে ইন্ডিয়া ওইটারে মিকি মাউস বলে, ও আর হচ্ছে রাজাচ্ছে গাই দেখো। ওই ঘোড়াতে উঠতে কত? 100 টাকা খুব সুন্দর পরিবেশ আর আমি পারফেক্ট ভাবে এনজয় করতে পারছি না, কারণ সর্দিতে না কেটে রয়েছে,
সর্দিটা লাগার আর কোনো টাইম পাইনি আমি, জাস্ট ভাই আমার কপাল ভালো না, সব জায়গায় তো সেলফি তোলা লাগে, ওইদিকে ভিডিও না করাই ভালো। ওইদিকে আমার তখন ওয়ার্নিং দিয়ে দিয়েছিল, ওইদিকে আমি ভিডিও করতে পারবো না, করলে ফাইনও দিয়ে দিতে পারে, কারণ ওইদিকে অনেকে স্নান করছে, তো ওইদিকে আমার ভিডিও করা নাই ভালো। আমি একবারে ক্যামেরা পরে অন করব যখন আমি এখান থেকে যাব, কারণ এইদিকে এখন ভিডিও করা রিস্কি। সো দেখা হচ্ছে একটু পর, বাই ভাই। মাছ বিক্রি হচ্ছে কত সুন্দর, এটা হচ্ছে সেই কি মাছ বলে না, এর লেজ দিয়ে চাবুক বানায় এই মাছগুলোর লেজ দিয়ে চাবুক বানানো হয় মেবি। আর ভাই কত সুন্দর কাঁকড়া দেখি, কাঁকড়া জ্যান্ত না, এতে বেনা বলে ভাই জ্যান্ত কাঁকড়া পাবে, চিংড়ি মাছ। এগুলো কি মাছ, এগুলো অক্টোপাস, গাইজ। মোটামুটি সন্ধেবেলা হলে কক্সবাজারে ফেস্টিভ্যাল মতো হয় চারিদিকে, দেখাই যায়। আর ভাই পুরো কক্সবাজার এখন শুধু আলো আর আলো, এখানে রাত হয় না, এখানে শুধু আলোই হয়, আর এখানে রাতকে রাত বোঝা যায় না। গাইজ রাতের বেলা কক্সবাজার দেখলে মনে হয় যেন এখানে ফেস্টিভ্যাল হচ্ছে, ফেস্টিভ্যালই বললে চলে। রাত হচ্ছে বুঝতেও পারছি না, আটটা কিছুই না এখানে ভাই, অন্তত দুটো বাজা লাগবে তাহলে এখানে রাত হবে, তাই জানেন ভাই বলছে আটটা বাজে, বলছি আটটা এখানে কিছুই না, অন্তত দুটো বাজা লাগবে, মিনিমাম তিনটা বাজা লাগবে। এই আগে সামগ্রীর কালেকশন, ও গাইজ শামুকের যে কালেকশনগুলো এখানে পাওয়া যায় দেখো, শঙ্খ পাওয়া যায় ওখানে, কত সুন্দর সুন্দর। গাইজ এপাশে দেখো যে মেয়েদের গার জিনিসগুলো পাওয়া যায়, যেগুলো কসমেটিক্স হয়, এগুলো হচ্ছে স্টোনের তা, মুক্তার তা। আর হাঁটতে থাকি মানে গ্রুপের সাথে আসলে এসব দাঁড়িয়ে দেখার টাইম নেই, গ্রুপের সাথে আসলে এসব দাঁড়িয়ে দেখার টাইম পাওয়া যায় না, বুঝলে। আর আমি আলট্রা ওয়াইড ক্যামেরায় ভিডিও করছি, তো যেহেতু 12 মেগাপিক্সেলের ক্যামেরা, রাতের বেলা বুঝতে পারছি না আমি কতটুকু হচ্ছে লাইট পাচ্ছি, কারণ যত মেগাপিক্সেল যত লাইট পাবে তত ভালো দিবে। আর ভাই আমার পুরো গলা আজকে গেছে, দেখো কত সুন্দর সুন্দর শোপিস রয়েছে ভাই, কত সুন্দর সুন্দর শোপিস রয়েছে ওখানে দেখো। স্টোরেজ আমিও তাই দেখছি যে আমার স্টোরেজ আজকেই ফুল হয়ে যাবে, মেমোরি কার্ড এক্সট্রা নিতে হবে। এগুলো অরিজিনাল সব, এইগুলো দেখতে কত সুন্দর লাগছে, যেমন এই যে উপরে যে লিখা এগুলো কিভাবে বানানো, এই যে এইগুলো অক্টোপাস খাবো বলছি, অক্টোপাসটা খেতে খুবই জঘন্য, কিন্তু বেঁচে থাকার লড়াই নেই, এটা খেতে হবে, এখানে সারপ্রাইজ করতে গেলে এরকম হাবিজাবি কত কিছুই না খেতে হয়। যেমন সকালে আমি দুপুরে তোমাদের কি খাওয়াইছি, আমি অক্টোপাস কোনোদিন খাইনি, আমার অক্টোপাস খাওয়ার খুব ইচ্ছা, নাম তো তোমারও শুনলে আমার ঘৃণা ঘৃণা ভাব আছে, কিন্তু বেঁচে থাকার জন্য তোমার পাশে আমার ঘুরতে হয়। তুমি কি জানো কেন 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 এইখানে দেখো মানে যেই মাছগুলো ওখানে পাওয়া যাচ্ছিল সেই মাছগুলো এখানে ম্যারিনেট করে ভেজে বিক্রি করা হচ্ছে,
দেখা যাক আমরা একটা ট্রাই নেব ভালো একটা স্টল খুঁজে আটকাটা গেতা তখন যত দূর এখানে চোখ যাবে শুধু মাছ বাজার ওকে মানে না না মিথ্যে কথা মেয়ে আর মেয়ে দোষ তুমি আমার ব্লগ দাই একেবারে দিয়ে করে দিল মাছের গন্ধ না নারীর গন্ধ সব জায়গায় মাছের গন্ধ হয় না মেয়েদের গন্ধ আমাদের সহ্য হয় না অ্যালার্জি আমাদের এগুলো ম্যারিনেট করে এখানে সব ম্যারিনেট করে মাছগুলো রাখা হয়েছে দেখো কত বড় কাঁকড়া কত বড় চিংড়ি মাছ অ্যাট লাস্ট মনে হয় একটা অক্টোপাস ভাই সিলেক্ট করছে এখন দেখা যাক কি হয় এখানে বসি আপাতত তারপর দেখা যাবে তো বেঁচে থাকার জন্য খাচ্ছি না তো খাবো বেঁচে থাক অজুহাত বাদ দাও আমি কি বলছি কই আমার কাছে কই পরিষ্কার করছে কোন জায়গায় ওই দিকে বসে রয়েছে না বড় দেখলে হবে তো পাল্টা নিয়ে চেঞ্জ করে নিছে দেখা লাগবে না ওইখানে চলো আগে ওই এটা আমাদের তো কই ভাই এ ভাই যাও তো এদিকে আসো এই যে আমাদের অক্টোপাস হাজির এই লাইটটা মারে একটু আমি ভিডিও করছি এই যে আমাদের অক্টোপাস কাঁকড়া খাবো চলবে আর ভাই খাইতে তো খারাপ না খাইতে একদমই খারাপ না খুবই ভালো বলতে ভয় লাগবে কেন অক্টোপাস কি তোমার খেয়ে নেবে ওখান থেকে আমরা অক্টোপাস খেয়ে মানে দেখলে তো আমরা ওখানে অক্টোপাস খাওয়া শেষ করলাম আর এখন আমরা ভাবছি মানে আমাদের সন্ধ্যে সন্ধ্যে ভাব কেবল আমাদের এখনও খিদেটা মেটেনি তো আমরা এখন ভাবছি যে বড় ধরনের একটা মাছ আমরা এখান থেকে যেটা ভালো হয় ওইটা আমরা এখান থেকে কিনবো আর যেহেতু সমুদ্রের পাড়ে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো আমরা ওইটা মানে কুল মাইন্ডে ওইটা আমরা হচ্ছে খাবো তাই আমরা আবার ফাইনালি আমরা একটা মাছ খুঁজে পেয়েছি যেটা কিসিকা ভাই কিসিকা জান স্যালমন ভাই মাছটা দেখি এই যে কিসিকা ভাই কিসিকা জান এই মাছের নাম ভিডিও থাম্বনেল হবে উই ফাউন্ড এ ফিশ নেম হচ্ছে কিসিকা ভাই কিসিকা জান এখানে এখন আমরা যে মাছ সিলেক্ট করছিলাম স্যালমন ফিশ ওইটা এখন বারবিকিউ করা হচ্ছে আর আমরা এখানে ওয়েটিংয়ে রয়েছি আপাতত মাছটা ওখানে বারবিকিউ হয়ে গেলে আমরা বিচের ওই সাইডে যেই দিকে হচ্ছে ওই ছাতা মতো আমব্রেলা যেটা দেওয়া রয়েছে ওখানে ওই যে বসবো আর দ্যাটস ইট এই পর্যন্তই আর দেখা যাক আমি সামনে আরও দেখাতে পারি কি না পারি আমার ফোনে বেশি চার্জ নেই আর আমি চেষ্টা করবো ব্লগটা জলদি শেষ করে দেওয়ার কারণ অলরেডি অনেক বড় ব্লগ হয়ে গিয়েছে আর এমনিও অনেক রাত হয়ে গিয়েছে তো আমি আর অন্য কিছু করবো না তেমন আর আমার অলরেডি হেডেকও হচ্ছে সো দেখা যাক বারবিকিউ হওয়ার পরে কথা হচ্ছে বাই খুলবো ভাই দাঁড়া রাত অনেক হয়েছে আর এখনও আমাদের দেখানোর মতো কিছুই নেই আর বলতে গেলে আমার ফোনেরও ব্যাটারি অনেক লো সো অফ হয়ে যাবে আর আমাদের রিসর্ট এখান থেকে অনেকটাই দূর সো আমি আর কন্টিনিউ করতে পারবো না আজকের জন্য এখানেই শেষ দেখা হবে আরও একটা এপিসোডে
আর এখনও তো অনেক এপিসোড বাকি, বান্দরবন রয়েছে, সেন্ট মার্টিন রয়েছে, মেবি বলা যাচ্ছে না এখন আমাদের কোথায় কি প্ল্যানিং। তো আজকের জন্য এখানেই বাই, দেখা হবে অন্য একটা ব্লগে, বাই।